সামনে একটা ব্লগ সাইট আছে যেটা হচ্ছে যে আমার যে ইউটিউব চ্যানেল এবং এই ইউটিউব চ্যানেলের নামেই অনলাইন আর্নিং ট্রিক্স বিডি এটা হচ্ছে আমার ওয়েবসাইট বা ব্লগ সাইট বলতে পারেন এটা ওয়েবসাইট বলা যায় এবং ব্লগ সাইটও বলা যায় তো এই ব্লগ সাইটটা কিন্তু এখন মনিটাইজেশন কমপ্লিট আছে তো এই মনিটাইজেশনটা কিন্তু আপনি পাঁচ মিনিটে করাতে পারবেন অনলি পাঁচ মিনিটে করাতে পারবেন কোনো রকম ক্রাইটেরিয়া ছাড়াই আপনি একদম নতুন একটা ব্লগ সাইটও যদি তৈরি করেন সেই ব্লক সাইটটাও কিন্তু আপনি পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু মনিটাইজেশন কমপ্লিট করাতে পারেন আপনারা যারা জানেন অনেকে হয়তো বা জানেন যে মনিটাইজেশন করাতে হলে আপনার কিন্তু কিছু ট্রাফিকের ক্রাইটেরিয়া কিন্তু আছে গুগল অ্যাডসেন্স যখন আপনি পেতে চান তখন কিন্তু আপনাকে কিছু ক্রাইটেরিয়া আপনাকে পূরণ করতে হবে তো সেই ক্রাইটেরিয়া যখন আপনি পূরণ করতে না পারবেন তখন কিন্তু আপনার এই সাইটটা কিন্তু মনিটাইজেশন হবে না দেখেন কত সুন্দর অ্যাড আসতেছে অ্যাডগুলো থেকে কিন্তু আপনার প্রচুর ইনকাম আসবে তো যদি আপনি আপনার একটা ব্লক সাইট মনিটাইজেশন করে রাখতে পারেন এবং সেখানে যদি আপনি সিপিএ মার্কেটিং করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্লক সাইট থেকেও ইনকাম আসবে এবং সিপিএ মার্কেটিং করে যদি আপনি ওইখান থেকে যদি আপনি লিড নিয়ে আসতে পারেন সেখান থেকেও কিন্তু আপনি ইনকাম করতে পারবেন তো দুইটা সাইড থেকে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন যদিও আপনার প্রথম অবস্থায় মনিটাইজেশন করার পর আপনার খুব একটা ইনকাম আসবে না যদিও খুব সীমিত আকারে আসবে তারপরেও কিন্তু আপনার ইনকাম আসবে তো সেজন্য আপনারা যারা ইনকাম করতে চান এবং যারা সিপিএ মার্কেটিং করেন তাদের জন্য এই ওয়েবসাইট এর মনিটাইজেশন করাটা কিন্তু খুবই প্রয়োজনীয় তো সেই জন্য আপনারা এই ভিডিওটা পুরো মনোযোগ দিয়ে দেখবেন এবং শেষ পর্যন্ত যদি আপনার মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের এই সাইট গুলো আপনারা মনিটাইজ করে আপনারা খুব দ্রুতই ইনকাম করতে পারবেন এখান থেকে এবং সিপিএ মার্কেটিং করে এখান থেকে ভালো কিছু ইনকাম করতে পারবেন তো বন্ধুরা চলেন আমরা দেখি একটা ব্লগ সাইট কিভাবে খুলতে হয় এবং সাইট কিভাবে মনিটাইজ করতে হয় তো গত ক্লাসে কিন্তু আমি আপনাদের তৈরি করে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা সাইট তৈরি করবেন এবং সেই আমরা যদি মনিটাইজ করতে যাই তাহলে খুব সহজেই কিন্তু মনিটাইজ করতে পারবো সেই দেখবো কিভাবে করব। তো আমরা আজকে নতুন করে ব্লক সাইট আরেকটা তৈরি করব এবং তৈরি করার পরেই কিন্তু আমরা পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমরা এই ব্লক সাইট মনিটাইজেশন করবো তাই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন তো চলেন বন্ধুরা আমরা দেখি আমরা কিভাবে ব্লক সাইট খুলবো এবং মনিটাইজেশন কমপ্লিট করবো তো ব্লগ সাইট খোলার জন্য আপনারা এখানে নতুন একটা ট্যাব নেবেন যে কোনো একটা ব্রাউজারের নতুন একটা ট্যাব নিয়ে আপনারা এখানে লিখবেন যে ব্লগার ব্লগার লিখে আপনারা সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখবেন যে ব্লগার ডট কম ক্রিয়েটে ইউনিক ব্লগ বিউটিফুল ব্লগ ইজি এখানে আপনারা ক্লিক করে দিবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট ইউর ব্লগ ঠিক আছে ক্রিয়েট ইউর ব্লগে ক্লিক করে দিবেন তারপরে আপনাদের জিমেলটা শো করবে আপনারা জিমেলে ক্লিক করে দিবেন তো এখানে আপনার টাইটেল দিতে হবে আপনার অর্থাৎ আপনার যে ব্লগটা কি নামে থাকবে তো আমি এখানে আমার নিজের নামটাই দিয়ে দিচ্ছি বা এই যে জিমেলটা নামে আছে সেই নামটা দিচ্ছি তো আমি নামটা দিয়ে দিলাম তারপর আমরা নেক্সটে ক্লিক করে দিব তারপরে এখানে হচ্ছে যে আপনার যে অ্যাড্রেসটা অর্থাৎ আপনার যে ব্লক যে এড্রেসটা কি হবে সেই অ্যাড্রেসটা আপনার এখানে লিখে দিবেন তো আমি এখানে আমার লিখে দিচ্ছি তো আমি এখানে আলমগীর ব্লগস ডট ব্লগ স্পোর্ট ডট কম এটা আমি দিয়ে দিলাম তারপরে আমরা নেক্সটে ক্লিক করে দেখি নেয় কিনা হ্যাঁ নিয়ে নিচে তো এখানে দেখেন ডিসপ্লে নেম এখানে আপনার ডিসপ্লে নেমটা দিতে হবে যেটা আমরা প্রথমে টাইটেলে দিয়েছিলাম সেই টাইটেলের এটাই আমরা এখানে আবার দিয়ে দিব ডিসপ্লে নেমটা তো আমি এখানে আমার টাইটেল ডিসপ্লে নেমটা দিয়ে দিলাম আলমগীর ব্লগস তারপর আমরা এখানে ফিনিশ অপশানই ক্লিক করে দেব তো দেখেন আমাদের ব্লগ সাইটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল আমাদের তো আমাদের দেখা দেখেন আমাদের এরকম এখন দেখাচ্ছে কিন্তু কোনো রকম কোনো পোস্ট করি নাই বা কোনো কিছু এখানে রাখি নাই যার কারণে কিন্তু আমাদের এরকম দেখাচ্ছে যখন আমরা পোস্ট করব তখন কিন্তু নিচে আমাদের পোস্ট গুলো দেখাবি তবে এই থিমটা আমার কাছে ভালো লাগে নাই তো এই যার কারণে আমরা এটার থিমটা চেঞ্জ করব আপনারা চাইলে এই থিমের ডিজাইনটা অর্থাৎ আপনার যে ব্লগসাইট এর ডিজাইনটা চেঞ্জ করে নিতে পারেন সুন্দর একটা থিম আমরা দিয়ে দিই এখানে দেখতে পাচ্ছেন যে থিম এই থিম অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা নিচের দিকে দেখেন অনেক ধরনের সুন্দর সুন্দর থিম এখানে আছে আপনারা এখান থেকে যে যেকোনো একটা থিম দিয়ে দিবেন আমরা এই থিমটা রাখতে চাই এই আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অপশন আছে অ্যাপ্লাই অপশন আপনারা ক্লিক করে দিবেন তারপরে এই যে গটি ক্লিক করে দিবেন তো আমরা এবার আমরা এই ব্লগটা আবার ভিউ করে দেখবো যে ভিউ ব্লগস আছে এই ভিউ ব্লগ ক্লিক করে আপনারা ব্লগ এর যে ডিজাইনটা ডিজাইনটা কিন্তু দেখতে পারেন এই যে দেখেন এখন কিন্তু আপনার ব্লগটা এরকম দেখাচ্ছে তো আপনার উপরে একটা আলাদা একটা এলিমেন্ট দেওয়া আছে এবং এই এলিমেন্টের উপরে কিন্তু আপনার পোস্ট গুলো শো করবে আর পিছনে আপনার ব্যাকগ্রাউন্ড আছে তো এখানে আপনি যত পোস্ট পোস্ট করবেন এই পোস্ট গুলো সিরিয়ালি আপনি এখানে দেখতে পাবেন তো এই যে এখানে আলমগীর ব্লগ লেখা আছে এখানে কিন্তু আপনার একটা ব্যানারও সেট করে দিতে পারবেন পরবর্তীতে যাই হোক তো আমরা আপাতত এই ব্যানারটা সেট করতেছি না এখন আমরা হচ্ছে যেহেতু মনিটাইজেশনের ক্লাস আজকে আমরা মনিটাইজেশন করব এই ব্লক সাইটটা দেখেন একদম নতুন একটা ব্লক সাইট ক্রিয়েট করছি তো এই ব্লক সাইটটাই কিন্তু আমরা মনিটাইজেশন করব এবং আপনারা দেখবেন যে এই ব্লক সাইডে অ্যাড শো করবে তো সেজন্য আপনারা যে কাজটা করব আমরা চলে যাব মনিটাইজেশনের যে সাইট সেই সাইটটাতে সেই সাইটটা কোনটা এটা হচ্ছে অ্যাডস টেরা আপনারা এখানে লিখবেন অ্যাডস টেরা Adsterra লিখে সার্চ করবেন তো এই যে Adsterra যে সাইটটা আছে মনিটাইজেশন করার জন্য আপনার ওয়েবসাইটটা এই Adsterra লিংকটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অর্থাৎ ডেসক্রিপশন বক্সে আপনারা আমার ওয়েবসাইটের লিংকটা পেয়ে যাবেন এবং ওয়েবসাইটে ঢুকলেই আপনারা এই লিংকগুলো বা এই সাইডের সমস্ত লিঙ্ক বা ডেসক্রিপশন যাই কিছু আছে সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন তো আপনারা ডেসক্রিপশন বক্সে চেক করে দেখবেন যে ওয়েবসাইট লিংক আছে এবং ওয়েবসাইট লিংকে ক্লিক করে আপনারা সব কিছু ওখানে থেকে তথ্যগুলো নিয়ে নিতে পারবেন তো চলেন আমরা আগে অ্যাডসটাতে ঢুকে যাই অ্যাডসটাতে আমরা চলে আসলাম আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ অপশন আছে আপনারা সাইন আপ অপশনে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আচ্ছা আমরা এটা অ্যাকসেপ্ট করে দিলাম আমরা এখন সাইন আপ অপশনে ক্লিক করি সাইন আপ অপশনে ক্লিক করে দেখেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে অ্যাডভার্টাইজার আর একটা হচ্ছে পাবলিশার তো আমরা কিন্তু পাবলিশার আমরা কিন্তু অ্যাডভার্টাইজার না অ্যাডভার্টাইজার হচ্ছে যারা অ্যাড শো করাবে ঠিক আছে যারা অ্যাড শো করাবে তারা হচ্ছে অ্যাডভার্টাইজার আর আমরা হচ্ছে পাবলিশার অর্থাৎ আমরা বিভিন্ন ভিডিও পাবলিশ করব বা বিভিন্ন আর্টিকেল পাবলিশ করব এবং বিভিন্ন নিউজ রিলেটেড আর্টিকেল আমরা পাবলিশ করতে পারি যে কোনো কিছু পাবলিশ করব তো এগুলো পাবলিশ করে কিন্তু আমরা এখানে কি করতে পারি এখান থেকে আর্নিং করব যাই হোক এগুলো আমরা অনেক পরে করব তো আমরা এখন এখানে গেট স্টার্টে ক্লিক করবো যেহেতু আমরা পাবলিশার পাবলিশার অপশনে গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি তো এখানে দেখেন আমাদের ইমেলটা দিতে হবে আমরা এখানে ক্লিক করবো এবং আমাদের ইমেলটা দিব এখানে আমাদের ইমেলটা শো করতে দিয়ে দিলাম তো এখানে আমাদের নামটা দিতে হবে আমরা আমাদের নামটা দিয়ে দিই

কয়েকটা অপশন আছে আপনার এখানে ফেসবুক অ্যাড করতে পারবেন আপনার এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন তো আমি এখানে আমার টা অ্যাড করে দিচ্ছি এবং এখানে হচ্ছে যদি আপনি হোয়াটসঅ্যাপ দেন তাহলে এখানে আপনার নাম্বারটা দিবেন আর যদি আপনি ফেসবুক দেন তাহলে এখানে আপনার এর নাম্বার অর্থাৎ ফেসবুকের প্রোফাইলটা দিয়ে দিবেন ঠিক আছে তো আমরা যেহেতু হোয়াটসঅ্যাপ দিচ্ছি এই জন্য আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিব আমি আমার নাম্বারটা দিই আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিলাম এবার হচ্ছে পেমেন্ট মেথড বিভিন্নভাবে পেমেন্ট নিতে পারি এখান থেকে তো আমরা পেমেন্টটা কিভাবে নিবো এখানে দেখেন যে পেপাল আছে ওয়েব মানি আছে 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 বিটকয়েন টেথার তারপরে আছে আপনার ওয়েব মানি তারপরে আছে আপনার ব্যাংক ট্রান্সফার আপনারা এই কয়েকটা কিন্তু আপনাদের যে এটাও নিতে পারেন অথবা আপনি কি যে পেপাল যদি আপনার থাকে পেপাল নিতে পারেন ওয়েব মানিও নিতে পারেন ওয়েব মানিটা কিন্তু বাংলাদেশে অ্যালাউ আছে বাংলাদেশ থেকে হলে আপনি ওয়েব মানিও নিতে পারেন কারণ ওয়েব মানিতে যদি আপনি নেন তাহলে কিন্তু আপনি অল্প টাকা উদ্যোগ করতে পারবেন পাঁচ ডলারও উদ্যোগ করতে পারবেন আর ব্যাংক ট্রান্সফার হলে মেবি আপনার পঞ্চাশ ডলার নিচে আপনি উদ্যোগ করতে পারবেন না তো যাই হোক আমরা ব্যাংক ট্রান্সফার দিব না আমরা আপাতত এই যে ওয়েব মানিটা দিয়ে রাখতেছি কারণ আমরা অল্প টাকা উদ্যোগ করতে পারবো তারপর আমরা এই যে এখানে আই তে ক্লিক করব তো এখানে আমার পাসওয়ার্ডটা হয়তো বা একটু ভুল হয়েছে এখানে কিন্তু যে কোনো পাসওয়ার্ডের যে সিস্টেমটা এখানে হচ্ছে একটা ক্যারেক্টার বড় হাতের হবে কিছু ক্যারেক্টার ছোট হাতের হবে কিছু ক্যাপিট মানে কিছু সংখ্যা থাকবে থাকার পরে তারপরে আপনার পাসওয়ার্ডটা নিব তো আমার এখানে সবগুলো ছোট হাতে রয়েছে যাই হোক আমি একটা বড় হাতে দিয়ে দিই দিয়ে দিলাম এবার আমার পাসওয়ার্ডটা কমপ্লিট হয়ে গেছে তো এবার যে কাজটা করতে হবে এই যে আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেলে আমাদের যেখানে সাইন আপ অপশন আছে সাইন আপ অপশনে আমরা ক্লিক করে দিব তো আমরা এখানে পাসওয়ার্ডটা আপাতত সেভ করে রাখি তো এখানে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু সাইন আপ হয়ে গেছে কিন্তু আমাদেরকে কিন্তু কনফার্ম করতে হবে মেইলের মাধ্যমে আমাদের কিন্তু একটা মেল করা হয়েছে সেই মেল থেকে আমাদের এটা কনফার্ম করতে হবে তো এখান থেকে আমরা আমরা ওপেন ওপেন করব ইনবক্স ক্লিক ক্লিক করে করে দিলাম আমাদের এখানে এখানে চলে আসছে মেলটা দিচ্ছি দেওয়ার পরে আমরা যে কাজটা করবো যে কনফার্ম ইমেল এখানে আমরা ক্লিক করব অ্যাকাউন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ আমাদের সাইন আপ কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের কিন্তু লগ ইন করতে হবে তো আমাদের এখানে কিন্তু লগ ইন ডিটেলস কিন্তু এখানে শো করছে যেটা আমরা সেভ করে রাখলাম আমাদের লগ ইন ডিটেলস শো করছে এখন আমরা কি করব লগ এ ক্লিক করে দিব তো দেখেন এটা হচ্ছে আমাদের মনিটাইজেশন সাইট এটা হচ্ছে অ্যাডস্টেরা এই অ্যাডস্টেরার মাধ্যমে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটকে মনিটাইজ করতে পারবো এবং এখানে থেকে একটা না আমরা অনেকগুলো ওয়েবসাইট কিন্তু একসাথে মনিটাইজ করে রাখতে পারবো তো এখানে দেখেন এই যে আমাদের ব্যালেন্স দেখাচ্ছে 000 তো আমাদের যখন আর্নিং হবে তখন কিন্তু আমাদের এখানে ব্যালেন্সটা অ্যাড হবে এবং এখান থেকে আমরা আর্নিংটা তুলতে পারবো ঠিক আছে তো আমাদের দরকার হচ্ছে এই যে ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে তারপর আমাদের দেখেন যে এখানে আছে অ্যাড ওয়েবসাইট এখান থেকে কিন্তু আমরা ওয়েবসাইটটা অ্যাড করতে পারবো তো আমরা আমাদের ওয়েবসাইটের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা আগে কপি করে নিয়ে আসি তো আমাদের আমরা আমাদের ব্লগার সাইডে চলে গেলাম এবং যাওয়ার পরে যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে ভিউ ব্লগ এই ভিউ ব্লগস এ ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে উপরে যে অ্যাড্রেসটা দেখাচ্ছে এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা চলে যাব আমাদের অ্যাডসটেরাতে অ্যাডসটেরাতে গিয়ে আমরা এইখানে আমাদের যে ওয়েবসাইট আছে এখানে এই যে অ্যাড করে নিব ওয়েবসাইট এখানে আমরা ক্লিক করে দিব তারপর এখানে দেখেন ওয়েবসাইট ওয়েবসাইটের এখানে আপনার রাইট বাটন ক্লিক করে আপনি আপনার যে কপি করা যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা পেস্ট করে দিবেন তারপরে এখানে দেখেন যে একটা স্ল্যাশ দেখা যাচ্ছে এই স্ল্যাশটা আপনারা ব্যাক স্পেস দিয়ে কেটে দিবেন এই ডট কম পর্যন্ত আপনারা রাখবেন তারপরে দেখেন ওয়েবসাইট ক্যাটাগরি এই ওয়েবসাইটটা আপনার কোন ক্যাটাগরি তো আমরা এটা যদি আপনার মুভি রিলেটেড হয় তাহলে মুভি রিলেটেড দিবেন আপনি যদি আপনার ওয়েবসাইটে মুভি দেখাতে চান বা কোনো নাটক বা এসা এ জাতীয় যদি কিছু দেখাতে চান তাহলে কি করবেন মুভি রিলেটেড রাখবেন আপনি যদি কোনো কিছু আর্টিকেল দিতে চান সেক্ষেত্রে আর্টিকেল রিলেটেড রাখবেন স্পোর্টস এর কোনো কিছু দেখাতে চাইলে স্পোর্টস স্ট্রিমিং এর এরকম কিছু রাখবেন তো আমরা যেহেতু মুভি বা নাটক এই জাতীয় কিছু দেখাবো সেজন্য আমি মুভিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমাদের এখানে অ্যাড এর অপশন চলে আসছে তো আপনারা কোন ধরনের অ্যাড আপনারা এখান থেকে নিতে যাচ্ছেন তো আমরা এখান থেকে সোশিয়াল বার নিতে পারি ব্যানার নিতে পারি ঠিক আছে তাছাড়া আমরা এখানে নিতে পারি তো আমরা ক্লিক করে দিচ্ছি আপাতত আমরা এটা ক্লিক করে দিলাম পরে আমরা আরো অ্যাড করব এখন আমরা এই যে অ্যাড অপশনে ক্লিক করে দিব তারপর আমরা গটেটে ক্লিক করে দিব তারপর আমরা একটু নিচের দিকে যাই দেখেন এই যে দেখেন পেন্ডিং দেখাচ্ছে আলমগীর ব্লগ স্পর্ট ডট কম অর্থাৎ আমাদের যে ব্লগ স্পটটা আছে ব্লগ টা আছে এই সাইটটা মনিটাইজেশনের জন্য পেন্ডিং আছে দেখেন আমি যেটা বলছি যে পাঁচ মিনিটে মনিটাইজেশন পাবো আমরা দেখেন পেন্ডিং আছে আমরা পাঁচ মিনিট পর আপনি ঘুরে দেখেন এই জায়গায় তিনটা পঞ্চাশ এ এম বাজে এখন আপনারা ঘড়ি ধরেন পাঁচ মিনিটের মধ্যে দেখবেন যে এটা আমাদের পেন্ডিংটা কমপ্লিট হয়ে যাবে আমরা একটু ওয়েট করি পাঁচ মিনিট তো বন্ধুরা পাঁচ মিনিট ওয়েট করার মাঝখানে আমরা আমি কিছু কথা বলতে চাই এখানে যে এখানে যে আমরা ব্লগ সাইটটা খুললাম তো এই ব্লগে তো আমাদের পোস্ট করতে হবে তো কিভাবে পোস্ট করবেন কিভাবে পেজ ক্রিয়েট করবেন কিভাবে বাকি কাজগুলো করবেন কিভাবে অ্যাড বসাবেন এই সমস্ত কিছু কিন্তু পরবর্তীতে আমি দেখিয়ে দিব কোনো সমস্যা নাই টেনশনের কোনো কারণে আপনারা কিভাবে পোস্ট করবেন কিভাবে আপনারা ভিডিও পোস্ট করবেন কিভাবে আপনারা আর্টিকেল পোস্ট করবেন যাই কিছু পোস্ট করবেন সমস্ত পোস্টের সিস্টেমগুলো কিন্তু আমি আপনাদের পরবর্তী ক্লাসে দেখিয়ে দিব এবং আপনারা কিভাবে এখান থেকে আর্নিং করবেন আপনার মনিটাইজেশন চ্যানেলে অর্থাৎ মনিটাইজেশন ওয়েব এই ব্লক সাইট থেকে আপনারা কিভাবে আর্নিং করবেন কোন কোন কাজ করলে আপনারা আর্নিংটা বেশি পাবেন বা কোন কাজ করলে আপনার আর্নিং কম পাবেন এই সমস্ত প্রসেস আমি আপনাদের দেখে দিব আপনারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো যাই হোক আমরা দেখি আমাদের এখানে ওয়েবসাইটে আমরা গিয়ে দেখি আমরা একটু রিলোড দিই ওয়েবসাইটটা আমাদের মনিটাইজেশন কমপ্লিট হচ্ছে কিনা আমরা একটু দেখি এই যে দেখেন আমাদের এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে ওয়ান অ্যাড কমপ্লিট হয়ে গেছে আমাদের এটা কিন্তু এখন আর পেন্ডিং নাই পেন্ডিং কমপ্লিট হয়ে গেছে দেখেন আমার এখানে কিন্তু পাঁচ মিনিট হয় নাই পাঁচ মিনিটের আগে কিন্তু আমাদের এইটা মনিটাইজেশন আমরা পেয়ে গেছি আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড শো করাতে হয় সেই সিস্টেমটা দেখবো আমরা চলে যাব আমাদের অ্যাড স্টেটাতে অ্যাড স্টেটাতে গিয়ে আমরা এখানে এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাড ইউনিটে ক্লিক করব বা ইউনিটের এখানে আমরা ক্লিক করি আমরা এই যে দেখেন এই যে অ্যাক্টিভ আছে আমাদের একটা ইউনিট কিন্তু অ্যাক্টিভ আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন যে গেট কোড এই কোডটা কিন্তু আপনারা ইমেইলেও পেয়ে যাবেন আপনাদের যে মেইল থাকবে মেইলেও কিন্তু আপনাদেরকে এই কোডটা তারা সেন্ড করবে যদি আপনি ওইখান থেকে কোডটা নেন সেটাও হবে আপনারা এখান থেকে যদি নেন সেটাও হবে আপনারা এখান থেকে কোডটা কপি করে নেবেন কপি করে ক্লিক করে কপি করে নেবেন তো আমরা কোথা থেকে কপি করলাম আবারও দেখিয়ে দিচ্ছি যে আমাদের যে একটা ইউনিট অ্যাড হয়েছে দেখেন এর যে সেকশন অ্যাড হয়েছে পোকোডার অ্যাড এই যে দেখেন পোকোডার অ্যাড এটা কিন্তু এখানে অ্যাড হয়েছে এবং এখানে যে এইখানে দেখতে পাচ্ছেন যে গেট কোড নামে একটা অপশন আছে এখান থেকে আমরা কোডটা নিয়ে নিলাম গেট কোডে ক্লিক করে আমরা কোডটা কপি করে নিলাম তারপর আমরা চলে আমাদের ব্লক 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 এবং আমরা প্রথম যেখানে তৈরি করছি সেই অপশনে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লেআউট আপনারা লেআউট এ ক্লিক করবেন লে আউট ক্লিক করার পরে আপনারা একটু নিচের দিকে আসবেন এবং নিচের দিকে আপনারা একটু নিচের দিকে আসবেন আপনারা প্রথমে এই বারটা কেটে দেন আমি এই বারটা কেটে দিই তো এখানে দেখেন অনেকগুলো অপশন আছে ঠিক আছে এখানে অনেকগুলো অপশন আছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যেখানে যেখানে দেখতে পাবেন সেখানে সেখানে আপনি বসাতে আপনার তো আমরা প্রথমে কি করব এই যে অ্যাড গ্যাজেট দেখতে পাচ্ছেন এখানে আপনারা অ্যাড বসিয়ে দিবেন এই যে দেখেন ক্রস কলাম এখানে মাঝখানে আমাদের একটা কলাম আছে যে এখানে মাঝখানে কিন্তু এখানে একটা কলাম থাকবে সেই কলামের মধ্যে কিন্তু আমাদের অ্যাডগুলো বসবে তো আমরা এই অ্যাড গ্যাজেটে ক্লিক করি তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে এস টি স্ক্রিপ্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা আপনাদের টাইটেল দিবেন একটা টাইটেলটা কি পোকোডার অ্যাডস আমাদের শো করবে তো আমরা এখানে পোকোডার দিয়ে দেই পোকোডারটা দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে আমরা কি করব এখানে আমাদের যে আমরা যে কোডটা নিয়ে আসছিলাম এই কোডটা এখানে পেস্ট করে দিব আমরা কোডটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে এখানে আমরা সেভ অপশনে ক্লিক করে দিব সেভ অপশনে ক্লিক করার পরে আমাদের দেখেন যে এস টি যে কোডটা এখানে কিন্তু সেভ হয়ে গেছে তো এবার আমরা এই যে এখানে দেখতে পাচ্ছেন আরেকটা সেভ অপশন আছে এইখানে সেভ অপশন আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন এখানে আমাদের এটা কিন্তু সেভ হচ্ছে ঠিক আছে আমাদের যে অ্যাডটা আছে অ্যাডটা কিন্তু এখানে সেভ হয়ে যাচ্ছে তারপরে আমরা কি করব আমরা আমরা আবারও অ্যাড বসাবো তো আবারও যখন অ্যাড বসাবো সেজন্য আমরা আমরা আবার চলে যাব এই যে অ্যাডস্টাটাতে অ্যাডস্টাটাতে গিয়ে আমরা এই যে এখানে যে অ্যাড ইউনিট লেখা আছে এখানে অ্যাড ইউনিটে আবার ক্লিক করব আমরা কিন্তু কয়েকটা অ্যাড বসাতে পারবো এবার আমরা নিব ব্যানার অ্যাড দেখেন এবার আমরা ব্যানার এড নিব এখানে দেখি আমাদের ব্যানার এড কোথায় আছে বা আমরা এই যে যে বার আছে এইটা নিব আমরা নেই থেকে ক্লিক করে দিব তো আমাদের আবারও এক মিনিটের মতো অপেক্ষা করতে হবে এটা আমাদের পেন্ডিং এ চলে যাবে দেখাচ্ছি আমি এই যে ইউনিট অ্যাডের মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে মাউসটা স্ক্রল করলে নিচে দেখেন পেন্ডিং দেখাচ্ছে এটা এরকম অ্যাক্টিভ হয়ে যাবে মোটামুটি এক মিনিটের মতো লাগবে তারপর অ্যাক্টিভ হয়ে যাবে আচ্ছা অ্যাক্টিভ হলে আমরা কোডটা নিয়ে নিবো তো আমরা এই যে এখানে যে ব্লক সাইড আছে এখানে আমরা যাই লে আউটে আমরা দেখি আমাদের আর কোথায় অ্যাড বসাতে পারবো আমরা এইখানে অ্যাড বসাইছিলাম এই যে এটার মধ্যে অ্যাড বসাইছি তারপর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড গ্যাজেট এখানে কিন্তু আপনারা অ্যাড গ্যাজেটে অ্যাড বসাতে পারবেন তো আমরা অ্যাড গ্যাজেটে ক্লিক করে দিলাম দেওয়ার পরে যে এস টিএম যাবার স্ক্রিপ্ট এখানে আমরা ক্লিক করে দিই এবার হচ্ছে যে আমরা এখানে টাইটেল দিব টাইটেলে কি দিব সোশ্যাল বার সোশ্যাল বার দিলাম দেওয়ার পরে আমরা কি করব এখানে আমাদের যে অ্যাডস্টার আছে এখানে আমরা একটু রিলিফ দিয়ে দেখি আমাদের এটা অ্যাক্টিভ হয়েছে কি না আমরা এর টু অ্যাড ইউনিট এখানে ক্লিক করলাম তো দেখেন এই যে আমাদের এটা কিন্তু 1 মিনিটের মধ্যে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবার আমরা এখান থেকে গেট কোডে ক্লিক করে কোডটা নিয়ে নিব কপি করে নিলাম আমরা কোডটা কপি করে নেওয়ার পর আমরা কি করব এই যে আবার চলে যাব আমাদের ব্লক সাইডে লেআউট সেকশনে এবং এখানে যে সোশ্যাল বার আমরা লিখে রাখছিলাম এখানে আমরা কোডটা পেস্ট করে দিব পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আমরা কি করবো এটাতে সেভ অপশনে ক্লিক করব এরপর আবার এখানে আপনারা সেভ অপশন পাবেন এখানে আপনারা সেভ অপশনে ক্লিক করে দিবেন আমাদের এটা সেভ হয়ে গেছে এবার আমরা যে কাজ করব আমাদের যে ব্লক সাইট আছে এখানে আমরা একটা রিলোড দিয়ে দেখি তো দেখেন আমাদের সাইটটা কিন্তু এখন এরকম দেখাবে আমাদের কোনো পোস্ট এখানে নাই দেখেন অ্যাড চলে আসছে আমাদের সাইডে কিন্তু অ্যাড চলে আসছে ঠিক আছে আমাদের সাইডে এড এখন আসতে থাকবে আমরা যখন পোস্ট করব এবং আমাদের এই সাইডে কিন্তু ফুল সাইটটাতে কিন্তু আমাদের অ্যাড আসতে থাকবে আপনাদের দেখাবো যে দেখেন এই যে এখানে দেখেন এড আসতেছে দেখছেন এইগুলো কিন্তু এড আসতেছে এখানে আরও এড আসতে থাকবে তো এখন কিন্তু আমাদের মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের এখানে যদি কোনো ভিজিটর আসে আমরা যদি কোনো পোস্ট করি এই পোস্টে যদি কোনো ভিজিটর আসে সেক্ষেত্রে সে কিন্তু এই অ্যাডগুলো পাবে এবং এই অ্যাডগুলোর ইমপ্রেশনের মাধ্যমে কিন্তু আমরা আমাদের এই অ্যাডসটাতে কিন্তু আমাদের ইনকাম চলে আসবে যে এখানে দেখতে পাবেন আপনারা এখানে যে অ্যানালিটিক্সটা আপনারা এখান থেকে দেখতে পারবেন তো বন্ধুরা দেখলেন যে আমরা কিভাবে পাঁচ মিনিটের মধ্যে একটা ওয়েবসাইটকে মনিটাইজেশন করে ফেললাম যেখানে আপনার ক্রাইটেরিয়া থাকে গুগল অ্যাডসেন্স থেকে যদি আপনারা এই সাইটগুলোকে মনিটাইজেশন করেন তাহলে কিন্তু আপনার একটা ক্রাইটেরিয়া আছে যে ক্রাইটেরিয়ার মাধ্যমে কিন্তু আপনি আপনার যে সাইটটা থাকবে এই ব্লক সাইটগুলো কিন্তু আপনি মনিটাইজ করা থাকলে অনেক দেরি হয়ে যাবে আর এখানে আমরা মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু সাইটটা মনিটাইজেশন করে ফেললাম এবং এখানে ভালো ভালো অ্যাড আসতে থাকবে আপনি যদি পোস্ট করেন বা এখানে ভিডিও দেখাতে পারেন এখানে পোস্ট করতে পারেন যাই কিছু করেন আর্টিকেল পোস্ট করতে পারবেন যে কোনো কিছু করতে পারেন আপনার এখান থেকে অ্যাড আসতে থাকবে এবং আপনি এখান থেকে আর্নিং জেনারেট করতে থাকবেন তো আমরা একটু রাতে যাই গিয়ে আমরা একটু দেখি কি অবস্থা এই যে দেখেন আমরা যে সাইটটা ওপেন করলাম অন্য একটা ব্রাউজার গিয়ে ওপেন করলাম আমাদের কিন্তু এখানে ইমপ্রেশন চলে আসছে দেখেন আমাদের এখানে দশটা ইম্প্রেশন চলে আসছে দুশো চোদ্দ সিপিএম এবং আমাদের এখান থেকে কিছু আছে তো আমরা একটু দেখবো দেখেন সেন্ট আমাদের এখান থেকে আর্নিং হচ্ছে কিন্তু চলে আসছে ঠিক ঠিক এইভাবে আপনারা যখন পোস্ট করবেন বেশি বেশি পোস্ট করবেন আপনাদের এখানে যখন ভিজিটর বেশি বেশি আসবে তখন কিন্তু আপনারা এখান থেকে বেশ ভালো কিছু আর্নিং জেনারেট করে নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি এই ধরনের আরো ভিডিও দেখতে চান এবং এই ওয়েবসাইট থেকে কিভাবে ইনকাম করবেন আরো বিস্তারিত অনেক কিছু দেখাবো এই ওয়েবসাইটে আপনারা কিভাবে ভিডিও পোস্ট করবেন কিভাবে আপনারা এখানে আর্টিকেল পোস্ট করবেন অনেক ধরনের কিছু দেখাবো এবং এই সাইট থেকে কিন্তু আপনারা নিউজ যে আহ আর্টিকেল গুলো আছে নিউজ গুলো পোস্ট করে কিন্তু আপনারা আর্নিং করে নিতে পারেন আমি সেগুলো আপনাদের দেখাবো এবং সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ